ডিম কই আজকে তো ডিমই দেখলাম না আমি ডিমটা কই আজকে বলে ডিম দিয়া বলে শাক ডাকবা না কে শাক দিয়া না ডিম ডাকবা আমারই তো মাথা উলাই গেছে কি তে কি কইতাছি আর এই রেসিপিটা দেখার লাগি আমার মাথা হয়েছে নষ্ট তোমার কথা সকালে তো হিন্না আমার লাগছে অনেক কষ্ট সবাইকে আমারে কি কেউ চিনতে পারছেন কমেন্টে অবশ্যই জানাইবেন আজকে আমার বউ আমার একটা নতুন রান্না খাওয়াইবো আর এই রান্নাটা জীবনে নামও হুনি নাই হুনছি কিন্তু এইভাবে তো নাম হুনি নাই আমার বউ কি কয় পাগল হলো না ছাগল হলো আমি তো কিছুই বুঝতাছি না এতদিন আমি শুনে আইছি শাক দিয়া মাছ ডাকে আমার বউকে আজকে বলে শাক দিয়া ডিম ডাকবো এটা কোনো কথা আপনি এই কন দেখি এই যে শাক কাটতাছে শাক কাটতাছে আর দিয়া এখন বটি নিছে বটি দিয়া কাটবো আমি তো কই বউ তুমি গেছো পাগল হয়ে আমার বউ হুনে না আমি কই এটা বা সম্ভব আমার বউ সব কয় সম্ভব এটা আপনি এই কোন এটা কেমনে সম্ভব এতদিন তো শুনে আইছি শাক দিয়া মাছ ডাকে আমার বউ কাইসকা বলে শাক দিয়া ডিম ডাকবো আমি তো কিছু বুঝতাছি না ওর কথা আগামাত আমার তো মাথায় কাটাছে ঘুরায়া আমি তো ওর কথার কিছুই বুঝলাম না ও কি কইতাছে না কইতাছে আমি তো আমার মনে ওর ঘুমে ধরছে এলে মনে ও এইসব উল্টা পাল্টা কথা কইতাছে আমি আমার বউরে কইছি আজকে দেহুম তুমি কি করতাছো আমার তো মাথায় খেলতাছে না এই যে এনে দুইটাছে আলু দিয়া আর ডাটা দিয়া হ্যাঁ তারপরে কি করবো তারপরে দেখবো হ্যাঁ দুইটাছে ভালো করে দুইটাছে আমার তো মাথাটাই নষ্ট হয়ে রয়েছে যে আজকে আমার সকাল সকাল মাথাটাই নষ্ট করে দিতেছি কেবলমাত্র আমি ঘুমেতে উঠছি অন্যায় হুনি কিনা যে শাক দিয়া মাছ ডাকবো এটা না হইনা হুনতাছি শাক দিয়া বলে ডিম ডাকবো কি হয়েছে না হয়েছে ওরা ইসকা আমার মাথায় গেলতাছে না বুঝলাম না সকাল সকাল কি মাথায় গেল নষ্ট হইয়া আচ্ছা দেখি তো আজকে ও কি করে শাক তো দিতেছো ভালো করে আরো ভালো করে তো যদি শাকের মধ্যে আজকে ভালো পাই তাহলে তো যাইবো আরো মাথাটা নষ্ট এমনি হুনাইছো যে শাক দিয়া রাখবা ডিম তার মধ্যে আবার যে শাকের মধ্যে যদি ভালো পাই দৌ আচ্ছা ঠিক আছে এখানে রসুন এটি কি রসুন না পিঁয়াজ আচ্ছা এটা বলে পিঁয়াজ পিঁয়াজের মধ্যে তেলের মধ্যে দিয়ে তারপরে দিতেছে লারা ঘাটা ঘাটতে ঘাটতে তারপরে কি করবো তারপরে পানি দিল একটু পানি দিছে তারপরে কি করবো তারপরে তারপরে কিছুই তো করতেছে না বুঝলাম না হলুদ দিছে এই যে হলুদ দিছে এই যে ধনিয়া দিছে তারপরে এই যে মরিচ রে মরিচের গুঁড়া রে কত সুন্দর মরিচের গুঁড়া রে আমি যে করতে আনছি মরিচের গুঁড়া হ্যারে তো যে দুইটা সুম্মা দিয়ে আনার দরকার রে এই যে লবণ দিয়ে দিছে তারপরে তারপরে হ্যাঁ লারো আরো জোরে লারো আজকে দেহুম তোমার আজকে কি রান্নাটা রান্ধো ডিম কই আজকে তো ডিমই দেখলাম না আমি ডিমটা কই আজকে বলে ডিম দিয়া বলে শাক ডাকবা না শাক দিয়া না ডিম ডাকবা আমারই তো মাথা উলে গেছে কি তে কি কইতাছি একবার কইতাছি শাক দিয়া ডিম ডাকবো ডিম দিয়া শাক ডাকবো কি কই না কই আমি গেছি ঘর লোকে পাগলে আইসকে হ্যাঁ এই যে দিয়ে দিছে ডাটা আলু আলুর মধ্যে দিয়ে এখন দিতেছে গা লারা সারা দিয়ে তারপরে কি করবো ডিম কই বুঝলাম না আমারে খালি কইছে যে শাক দিয়া ডিম ডাকবো ডিমই তো চলে দেখলাম না দেই আইসকে সত্যি ডিম ডাকবো না আমার লাগে মিথ্যা কথা কইতাছে এ আই আই রে সত্যি তো আইসকার খাওয়ানোর বারোটা বাজা ডিম দিয়ে শাক ডাকবা না শাক দিয়ে ডিম ডাকবা ওইটা তোমার ব্যাপার এত সাথে ডিম যদি একটা নষ্ট আমার সে কষ্ট কেউ পাইবো না আচ্ছা তারপরে কই ডিম কি করবা ডিম ফেটতাছো ভালো কথা তারপরে এখন কি করবা এই যে ডাটা ডাটার মধ্যে আলু আলুর মধ্যে তো মশলা মশলা দেওয়া দিতেছে ঘোটা ঘুরতেছে তারপরে কি করবো শাক দিব মনে হয় নাকি শাক কই আচ্ছা ভালো কথা ডিম কই ডিম কি ভাজবা না নাকি শাক দিয়ে দিছো ভালো কথা ডিম ভাজবা কখন এটাও তো দেয়াইতেছো না দেয়বা না নাকি ডিম ভাজবা না নাকি শাকের মধ্যে মাছ দিবা কিছুই তো করতেছো না আমি তো বুঝতেছি না আমি তো কনফিউজের মধ্যে আছি এটা তাড়াতাড়ি করো তোমার এই রেসিপিটা দেখার লাগে আমার মাথায় হয়েছে নষ্ট তোমার কথা সকালে তো হিন্না আমার লাগছে অনেক কষ্ট হয় ভালো করে লারো ভালো করে না লাললে বলে এটা মজা হয় না আচ্ছা ডিম ভাজবা না ডিম ভাজবা কখন একটু দেয়া দিও সবাই নাহলে তো এইটা পড়ছে ডিম আমার এত পছন্দের ডিম দেহি আজকে কি করো হ্যাঁ মেল্লা সেল্লা দিতাছো ভালো কথা তারপরে হ্যাঁ আরো মেল্লা দিতাছো মানে বড় করতেছো এই তো আমার বউটা বুঝছে এই অভাবের বাজারের মধ্যে কেমনে ডিমটারে বড় করতে হয় বুঝতে পারছি আমার বউয়ের মাথায় বুদ্ধি আছে একটু যদিও সকাল সকাল বুঝলাম না কেমনে কি দিল দাম করে দিয়ে এই তিনটা ডিম আয়া পড়ছে আগের যে তিনটা দিয়েছে এটা কি দেখাইবে না মানুষ দিয়ে ডিম ডাকা আসলেই তো দেখা দিল আমার বউ এই যে ডিম দিল ডিম দিয়া শাক দিল উপরে ঢেকা দিল এই যে আমার বউয়ের রেসিপি খায়া অবশ্য শেষে দেখছি আসলেই অনেক হয়েছে মজা আপনারা একবার পাকে আমাকে জানাবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু আমার আমি ভাবছিলাম আমার বউ হয়তো আমার লোকের মজা লয় আসলে এই সুন্দর হয়েছে অনেক সুন্দর।